পলিটেকনিক সিক্স সেমিস্টার রেজাল্ট তো বেরিয়ে গেছে, কিন্তু রেজাল্টের পরে অনেক ভুল, ছাত্রছাত্রীদের ওভারঅল পার্সেন্টেজে ভুল রয়েছে, অনেক স্টুডেন্টদের যে ওভারঅল সমস্ত বিষয়ে একটা বিষয়ের ওপর বেস করে সমস্ত স্টুডেন্টদের সাপ্লি চলে এসেছে, অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দিয়েছে খুব সুন্দরভাবে তার সেই সাবজেক্টে সাপ্লি এসেছে, এরকম দেখা গেছে নাম্বারে প্রবলেম থেকে শুরু করে ক্যালকুলেশানে প্রবলেম এবং সাপ্লি এসছে অনেক ছাত্রছাত্রীদের। তোমাদের এই সিক্স সেমিস্টার রেজাল্ট যে কোনো দিন আপডেট হতে পারে, অর্থাৎ এই রেজাল্ট পরিবর্তনও হতে পারে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সমগ্র সিক্স সেমিস্টার স্টুডেন্ট সহ রাজ্যের আদার্স পলিটেকনিক স্টুডেন্টদের স্বাগত এই ভিডিওতে। ভিউয়ার্স, আমি অনির্বাণ আজকে তোমাদের কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তোমরা সবার আগে তোমাদের যাদের সাপ্লি এসছে তারা তো সাপ্লি পেয়েই গেছো, আর যাদের আসেনি তারা মার্কস ক্যালকুলেশন করে নাও, তোমাদেরও কি যে পার্সেন্টেজ, ওভারঅল পার্সেন্টেজ বা জিপিএতে প্রবলেম আছে কি না সেটা চেক করে নাও, আজকের এই ভিডিওতে লাইভ দেখাবো। এছাড়া সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের জানাচ্ছি, তোমাদের রেজাল্ট রিলেটেড আপডেট আমি আগেই দিয়েছি, তোমাদের রেজাল্ট আসতে কিছুদিন সময় লাগবে, যাদের সাপ্লি ছিল ফোর্থ সেমিস্টারে ক্লিয়ার হবার কথা তাদেরও কিন্তু রেজাল্ট তখনই আসবে। সিক্স সেমিস্টার ছাত্রছাত্রী, প্রচুর ছাত্রছাত্রী সাপ্লি এসছে, তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমাদের রেজাল্ট আপডেট হতে পারে। আমি নিজে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি একটা টাইম পলিটেকনিকে, এই 2021-22 সময় রেজাল্ট বেরিয়েছিল একটা ইভেন্ট বা অড সেমিস্টারে, এবং তারপরে এইরকম গণ্ডগোল দেখা গেছিলো এবং সেটার জন্য খুব শীঘ্রই 2 থেকে 3 দিনের মধ্যেই রেজাল্ট আপডেট হয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে এবছরও কিন্তু এইবারের ক্ষেত্রে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের রেজাল্ট আপডেট হতে পারে, রেজাল্ট আপডেট হয়ে সমস্ত ভুল ঠিক হয়ে যেতে পারে, তো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে যারা সাপ্লি পেয়েছো। আদারওয়াইজ যাদের এগুলোতে প্রবলেম ঠিক হবে না বা থেকেই যাবে তারা কিন্তু রিভিউ পোর্টাল যদি ওপেন হয় সেখানে অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম তোমাদের দিতে হবে। তো এইবার আমি ক্যালকুলেশন প্রসেসটাই চলে যাই। সিক্স সেমিস্টারের সবাই তোমাদের ওভারঅল প্রতিটা মার্কশিট হাতে বের করে নাও, কারণ এই প্রসেসে প্রতিটা মার্কশিটের যে তোমাদের পার্সেন্টেজ রয়েছে সেটাকে যোগ করতে হবে, অর্থাৎ 6টা সেমিস্টার তোমাদের পার্সেন্টেজ, ওভারঅল পার্সেন্টেজ বের করতে গেলে 6টা সেমিস্টারের টোটাল পার্সেন্টেজগুলোকে যোগ করতে হবে। ধরো 80 পেয়েছো তুমি বা 89 বা এরকম 100, এইভাবে কিন্তু টোটাল মার্কসগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ টোটাল 6টা সেমিস্টারের যত পার্সেন্টেজ তুমি পেয়েছো সেটাকে যোগ করে 6 দিয়ে ভাগ করলেই তোমার ওভারঅল পার্সেন্টেজ চলে আসবে, তোমরা সবাই চেক করে নাও। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিডেটটার প্রসেসটা আমি তোমাদের দেখাবো। দেখো এই ক্যান্ডিডেটের যে ডিটেলসটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এ প্রথম সেমিস্টারে পেয়েছে 92.5, তারপরে 90.1, তারপরে 84.6, তারপরে 74.7, তারপরে 77.3 এবং ফাইনালে পেয়েছে 72.6। তো এই যদি তার পার্সেন্টেজ থেকে থাকে তাকে কিন্তু 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 81.96, অর্থাৎ 81%, কিন্তু তার এই 81% আসেনি। এইরকম অনেক স্টুডেন্টদের প্রবলেম হয়েছে, তুমি কমেন্টে জানাও চেক করার পরে তোমারটা ঠিক আছে নাকি। যাদের হয়েছে তাদের উদ্দেশ্যে বলেছি কলেজে একটা ইনফর্ম করে নাও, যাদের এইরকম প্রবলেম হয়েছে কলেজে একটা ইনফর্ম করো, ইনফর্ম করে জানাও যে তোমাদের এরকম হয়েছে, সবার সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে স্টেট কাউন্সিল হেল্প ডেস্ক @wbscteতে মেল করে রাখো, এবং তারপরেও যদি এগুলো ঠিক না হয় সেই প্রসেসও আমি তোমাদের বলে দেবো। তো তারপরের প্রসেস হচ্ছে ম্যানুয়ালি কারিগরি ভবনে গিয়ে অ্যাপ্লিকেশন করা, যাদের হয়েছে, ম্যাক্সিমাম ছেলেদের হয়েছে এই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই প্রসেসটা আপডেট হয়ে নতুন রেজাল্ট চলে আসবে। স্টেট কাউন্সিলের অনেক লোকও কিন্তু এই ভিডিও বা এই সমস্ত ইনফরমেশন দেখে, সেই সূত্রে কিন্তু তারাও জেনে যাবে বিষয়টা, আর কলেজ থ্রু তোমরা জানালে কলেজ থ্রু তারাও কিন্তু একটা স্টেট কাউন্সিলে মেল করতে পারবে। তো এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে, সেই ক্ষেত্রে আমি একদম কনফার্ম যে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট আপডেটেড নতুন রেজাল্ট আসবে, কারণ এইভাবে তো সম্ভব নয়, সমস্ত স্টুডেন্টদের যদি ভুল হয় তাহলে কি করে হবে। সেই ক্ষেত্রে তোমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা ছিল, যাদের আদার্স সাপ্লি এসছে বা ওভারঅল একটা সাবজেক্টে একটা কলেজে সবার ব্যাক চলে এসছে, তো এই প্রবলেমগুলো রিলেটেড সলিউশন চলে আসবে খুব শীঘ্রই। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।